পুলিশের সহায়তায় নয় নিজ উদ্যোগে চুরি যাওয়া রাবারের স্ক্র্যাপ বোঝাই গাড়ি উদ্ধার করল বিলুনিয়া বনকর ঘাটস্থিত রাবার ব্যবসায়ী অমরচন্দ্র সেন। মঙ্গলবার সকালে কাঠালিয়া ব্লকের যাত্রাপুর থানাধীন তিনডেপা এলাকার তৃষ্ণার জঙ্গল থেকে উদ্ধার করা হয় চুরি যাওয়া রাবারের স্ক্র্যাপ বোঝাই গাড়ি। যদিও গাড়িতে 41 বস্তা রাবারের স্ক্র্যাপ ছিল, তার মধ্যে চোরের দল 30 বস্তা রাবারের স্ক্র্যাপ সরিয়ে নেয়। এর মধ্যে মোট 11 বস্তা রাবারের স্ক্র্যাপ সহ গাড়ি উদ্ধার করে তৃষ্ণার জঙ্গল থেকে বনকর নিয়ে আসে। উল্লেখ্য, রবিবার বিকেলে বিলুনিয়া বনকর ঘাট স্থিত রাবার ব্যবসায়ী অমরচন্দ্র সেন আগরতলা নিয়ে যাওয়ার জন্য 41 বস্তা রাবারের স্ক্র্যাপ একটি গাড়িতে বোঝাই করে বাড়ির সামনে রাস্তার পাশে রেখে দেয়। রবিবার গভীর রাতে গাড়ির লক ভেঙে চোরের দল রাবারের স্ক্র্যাপ বোঝাই গাড়ি নিয়ে চম্পট দেয়। সোমবার পুলিশের দ্বারস্থ হয় চুরি যাওয়া রাবারের স্ক্র্যাপ সহ গাড়ি উদ্ধারের জন্য, কিন্তু পুলিশের উপর ভরসা না রেখে রাবার ব্যবসায়ী অমরচন্দ্র সেন নিজের ফোর্সকে কাজে লাগিয়ে উদ্ধার করে চুরি রাবারের স্ক্র্যাপ সহ গাড়ি। কালকে সারাদিন রাত 10 কিন্তু আছি, এখন সকালে আবার 6টার সময় গেছি আমি আর কি দুরিয়ার। এরপরে গেছি আর বরবাদের অনেকক্ষণ ইয়ে করলাম, গেলে কোন দিকে গেছে। এরপরে একটু যখন কাছারি গেছি একজন লোক বলতে আছে যে রাত্রে গভীর রাতে দিয়ে একটা গাড়ি গেছে, মানে রোড জাতীয় কিছু আছে। কোন দিকে গেছে? লোক মারা রয়েছে বহুত আগে। ওই জায়গাটার নাম কি? আমি আনছি, এটা করুলিসর আগর, করুলিসরা একটা সাইনবোর্ড আছে ভিতরে। এরপরে চতুর্দিক ধরে বিরোধ আগে একটা গাড়ি দেখা যাচ্ত, এরপরে একটু ওই তোমার গাড়ি। এরপরে দেখা দেখি মানুষ তরি কাজ চালাইছে, তারপরে গাড়ি তো কিছু ধরে না। স্ক্র্যাপ 11 বস্তা আছে আর 8 নিচে গা, 30 বস্তা নিচে গা, 140 বস্তার ভিত্তি। বিষয়টা কি পুলিশকে জানাইছে? হ্যাঁ, পুলিশকে যখন সময় ফোন করছে ফোন ঢুকে না। এরপরে গাড়ি বাইর করেছি আমি, আমার ছেলেরে ফোন করে লিয়ে গেছি। এরপরে মানে ফোন করছি থানাকে, বলছে ঠিক আছে গাড়ি করে লিয়ে গেছে আমার এখানে, তাই স্যার গাড়ি লিয়ে গিয়ে বিলুনিয়া থেকে সমীর দেবনাথের প্রতিবেদন, দুরন্ত টিভি।